তুমি নিশার হয়ে আমার সাথে কথা বলতে এসেছো? তুমি চাও না যে নিশা শাস্তি পাক? তোমার স্ত্রীকে তুমি কিভাবে শাস্তি দেবে না দেবে সে সম্পূর্ণ তোমার ব্যাপার, সেই নিয়ে আমি কোনো রকম কথা বলতে চাই না। আমার একটা কথাই বলার, যে সন্তান আর মাকে যেভাবে আলাদা করে রাখা হচ্ছে সেটা কি ঠিক হচ্ছে? কি ঠিক হচ্ছে আর কি ঠিক হচ্ছে না তোমাকে বোঝাতে হবে? আমি কি পাপানকে জোর করে আটকে রেখে দিয়েছি? তুমি জানো না যে পাপান নিজের ইচ্ছা আমার সঙ্গে থাকতে রাজি হয়েছে? পাপান নিজের ইচ্ছা এখানে আসেনি, পাপান নিজের ইচ্ছা এখানে আসেনি, তাকে আমরা জোর করে এখানে তুলে নিয়ে এসেছি। তারপর এত আদর, এত যত্ন, এত ভালোবাসার পরও সে আজও কষ্ট পাচ্ছে, সে আজও তার মায়ের জন্য কষ্ট পাচ্ছে, এটা কি তুমি বুঝতে পারছো না যে আজও কষ্ট পাচ্ছে ছেলেটা? না, আমি বুঝতে পারছি না। পাপান নিশার কাছে গেলে আরো বেশি কষ্ট পাবে। এতদিন বাদে ও বাবাকে খুঁজে পেয়েছে, তুমি কি ভাবো যে এত সহজে ও বাবাকে ছেড়ে থাকতে পারবে? অর্জুন, অর্জুন, 5 লাখ টাকার বিনিময়ে তার সন্তানকে ফেরত দেওয়ার কথা আমরা বলেছিলাম, কিন্তু কিন্তু আমরা নিজেদের গাফিলতির জন্য কিন্তু আমরা নিজেদের গাফিলতির জন্য সেদিনকে ফেরত দিতে পারিনি। কিন্তু আজকে ফেরত দিতে বাধাটা কোথায়? আছে, আছে, অনেক বাধা আছে, এমন কিছু বাধা আছে যা সহজে আমি ভাঙতে পারবো না। কিসের বাধা সে তো বুঝতে পারছি না। দেখো আরমান ভাই, পাপানকে নিশার কাছে আমি ফিরিয়ে দেবো, এই কথাটা আমিই বলেছিলাম টাকার বিনিময়ে। কিন্তু পাপান তখন জানতো না যে এই অর্জুন সিং ওর বাবা। আজকে জেনে গেছে, আজকে ভালো করে জেনে গেছে সেই অর্জুন সিং ওর বাবা। আমি আমি এত কিছু জানার পরও নিশার হাতে কি করে ছেড়ে দেবো পাপানকে? ফেরত দিতে হবে না, ছেড়ে দিতে হবে না তোমাকে। অন্তত অন্তত নিশা দেবীকে ফোনটা করে জানাও পাপান যেখানে আছে, যেমন ভাবে আছে, অন্তত ভালো আছে, এটা শুনে ভদ্রমহিলা ভদ্রমহিলা একটু অন্তত স্বস্তি পান। না, এত সহজে নিশাকে আমি স্বস্তি পেতে দেবো না। এখনো অনেক শাস্তি নিশার জন্য পাওনা আছে। নিশাকে তুমি অনেক শাস্তি দিয়েছো, অনেক শাস্তি দিয়েছো। যখন 5 লাখ টাকার বিনিময়ে সন্তানকে ফেরত দেওয়ার কথা বলেছিলাম, সেই রাত্রে ভদ্রমহিলা একটা অজানা অচেনা জায়গায় টাকাটা নিয়ে এসে দাঁড়িয়েছিলেন। আমরা কিন্তু তার সন্তানকে ফেরত দিতে পারিনি। তাই বলছি অর্জুন, তাই বলছি অর্জুন, নিজের স্ত্রী হিসেবে না পারো, পাপানের মা হিসেবে অন্তত তাকে মেনে নাও। কি কথা বলছো তুমি আমায়? আমি তোমার কাছে একটা পারমিশন চাইছি, যে আমি নিশা দেবীকে ফোন করে জানাতে চাইছি যে তার সন্তান যেখানে আছে, যেমনভাবে আছে, ভালো আছে, এইটুকু। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, কিন্তু একটা কথা জেনে নাও, এই মুহূর্তে আমি নিশার কাছে পাপানকে ছাড়তে পারবো না।